এই যে দাবি দেওয়া বা প্রেজেন্ট করা, আমরা তো তাদেরকে জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইউর, কেন যাচ্ছ তোমরা, চলে যাচ্ছ কেন, বাইরে কেন বেরিয়ে যাচ্ছ। প্রথমে তো তারা এমনিই বেরিয়ে যাচ্ছে, যাওয়ার সময় কিন্তু শুধু এটাই না, ভায়োলেন্টভাবে বেরোচ্ছে, বেরোবার সময় তারা ভাঙচুর করছে, সমস্ত গ্লাস দরজা সিসিটিভি সব ভাঙছে। ভাঙছে কেন, কোনো কারণ নেই, আমাদের ওয়ার্কার ভাঙছে। আগে বাইরের ওয়ার্কার এসে, বাইরের থেকে লোকজন এসে ভাঙতো, ঠিক আছে বহিরাগত আমি বুঝলাম, কিন্তু এখন আমাদের লোকে ভাঙছে। এখন আমরা তাদেরকে বলছি, তারা কিছু বলছে না। প্রথম 5 তারিখ পর্যন্ত কিন্তু কিছু জানতাম না, 7 তারিখে এসে, 6 তারিখ শুক্রবার, শনিবার এসে তখন দেখলাম যে একটা লিফলেট দিল, একটা লিফলেট দিল। ওখানে প্রথমে ছিল 10টা কি 11টা দাবি, এরপরে জাস্ট সকালে 11টা দাবি, বিকালে কিন্তু আরেকটা কাগজ আসলো, সেখানে 15টা দাবি। এই সমস্ত দাবিগুলো এমন সব দাবি, অযৌক্তিক, এবং কোনো দাবির কোনো আমি ঠিক মিলাইতে পারলাম না। দাবি তো হবে সুন্দরভাবে, দাবিগুলো হবে এভাবে হয়, এটা হয় নর্মালি ওয়ার্কারদের, এইটা অসন্তোষ, এটা সমস্যা, ওটা সমস্যা থাকে, আমরা সঙ্গে সঙ্গে সেটা কাউন্টার করছি। কিন্তু এই দাবিগুলো আসছে অন্য জায়গার থেকে, কেউ ফর্মালি দিচ্ছে না। আমাদের এখানে তো সবার পার্টিসিপেশন কমিটি, পিসি কমিটি বলে আমরা, পিসি কমিটি আছে, তাদের মাধ্যমে সাধারণত আসে, এটা কিন্তু তাদের মাধ্যমে আসছে না, তাদেরকে বাইপাস করে কাগজ আমাদের অ্যাডমিন বা কাউকে দেওয়া হচ্ছে। তো আমি তো এই নেগোসিয়েশনটা তো আমি কার সাথে করবো, ওদেরকে ডাকলাম ভাই আসো, নোবডি, কেউ আসতেছে না, কোনো ইয়ে থেকে আসতেছে না। তো 7 তারিখ, 8 তারিখে আমি কী করলাম, 8 তারিখে আমি নিজে আমি ফ্যাক্টরিতে গেলাম, আমি যাই সকালে 8টার আগে সেখানে পৌঁছাইলাম, প্রতিটা ওয়ার্কারদেরকে ডাকলাম, প্রতিটা ফ্লোর থেকে 2-3 জন করে আসলো, 30-35 জন শ্রমিক আমরা বসলাম, আমি নিজে, আমি MD অফ দ্য কোম্পানি, আমি নিজে এভরি শ্রমিকের সাথে কথা বললাম যে তোমার কী জব, এই সমস্যা, ঠিক আছে আমি এত দেখেছি এটা, ঠিক আছে এটা লেবার ল কনফ্লিক্ট হচ্ছে, এটা হয়তো আমরা পারবো না, বাট অর্ধেকটা করতে পারবো, এটা এটা এটা, আমি সবার সাথে শেষ করলাম, সবাই রাজি, সবাই হাতে তালি দিলাম, এভরিথিং ইজ ফাইন, সুন্দরভাবে শেষ হলো। আমি আই ওয়াজ সো হ্যাপি যে এত সুন্দর করে কাজটা করতে পারলাম আমি নিজে, এর সঙ্গে আর্মি, র্যাব এবং SP, পুলিশের SP সবাই উপস্থিত, তারা উপস্থিতিতে আমার নেগোসিয়েশনটা হলো খুবই সুন্দর। এবং পুলিশের SP সাহেব বললেন যে এত সুন্দর আমি নেগোসিয়েশন কখনো দেখিনি, প্রতিটা ওয়ার্কারকে MD সাহেব নিজে তাকে স্যাটিসফাই করছে, এরা সব হ্যাপি চলে গেল। আমি নিজে গেলাম, আমি পাবলিক অ্যাড্রেস সিস্টেমে পুরো ফ্যাক্টরি আমার 6,000 শ্রমিককে বললাম যে এভরিথিং ইজ ফাইন, তোমরা কাজে যোগ দাও, সব শুনে তোমাদের মোটামুটি ম্যাক্সিমাম দাবি একবারে 95% মেনে নিছি। তারা কাজ কিন্তু শুরু করেনি, তারা কাজ শুরু করেনি, এবং কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আস্তে আস্তে পুরো পরিস্থিতি উত্তপ্ত। আমি তার সাথে নেগোসিয়েট করলাম 2.5 ঘন্টা, পুলিশ সবার উপস্থিতিতে, আর্মি সবার উপস্থিতিতে, নেগোসিয়েশন শেষ হলো, সব পজিটিভ, হাতে তালি হলো, হ্যান্ডশেক হলো, তারপরে তারা সমস্ত ফ্যাক্টরি আবার বেরোয় গেলো। এবং বেরোবার সময় নতুন একটা প্রবণতা চালু হয়েছে, একটা তো হচ্ছে ভাঙচুর, আরেকটা হচ্ছে মারধর করা, আমাদের সিনিয়র স্টাফ তাদের গায়ে হাত তুলছে, একজন GM, সবার একটা GM, একজন বয়স্ক মানুষ তার গায়ে হাত তুলছে, একটা কমন ঘটনা, তার গায়ে হাত তুলছে, এটা তো একটা ভেরি আনএক্সেপ্টেবল। নতুন ট্রেন, ভীষণ একটা উদ্বেগজনক একটা ট্রেন্ড হচ্ছে গায়ে হাত দেওয়া, তাতে হচ্ছে কি আমাদের যে স্টাফ যারা থাকে তাদের মনোবল ভেঙে পড়ছে, তারা সবাই কিন্তু আতঙ্কের মধ্যে, কখন আমার গায়ে হাত দেবে। সো দ্য হোল জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে, এই শেষ জিনিসটা হচ্ছে যেটা ঘটলো, আমাদের সবার একটা অস্ত্র আছে, আমাদের একটা অস্ত্র বলতে কি, আমরা তো ডিফেন্ড করবো, আমরা নিজেকে সেভ করবো, সেভের অস্ত্রটা হচ্ছে 13/1 একটা ধারা আছে, কোনো কাজ হবে না, কোনো বেতন হবে না, নো ওয়ার্ক নো পে, এই ধারাটা সর্বশেষ অস্ত্র, এটা আমরা প্রয়োগ করি না। ইভেন আমরা যদি প্রয়োগও করি তাহলেও তাও আমরা খুব একদিন বা দুদিন আমরা এটা করি, যে করার পর এরপরে আসলে আমরা আবার সেটাকে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে, আজকে আমি 13/1 দিতে বাধ্য হলাম আমার ফ্যাক্টরিতে, আসলে এরিয়াতে আজকে 27-28টা ফ্যাক্টরি 13/1 ধারায় চলে গেছে, বিকজ পারছে না, ফ্যাক্টরি আমরা চালাতে পারছি না। এটা কিন্তু একটা অসম্ভব, একটা আননোন, একটা সামথিং, একটা অজানা একটা ঘটনা ঘটতেছে, আমরা কেউই জানি না। আমি 34 বছর আমি এই ইন্ডাস্ট্রিতে থাকলাম, আমার কাছে মাঝে মাঝে আমি নিজে বোকা হয়ে যাচ্ছি, কী ঘটলো আমি কিছু বুঝতে পারছি না, কোন দিকে যাচ্ছি আমরা। তো এখন আমি জানি না কারা শ্রমিকদের এই উস্কানি দিচ্ছে, সব কিছু যেভাবে হচ্ছে। আমি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম, শুধু কি আমাদের এই গার্মেন্টস সেক্টরে ঘটছে, নো, এটা আমাদের ওষুধ শিল্প, সিরামিক, খাদ্য, পাট শিল্প, সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে একই ঘটনা ঘটছে, সেখানে ভাঙচুর শুরু হয়ে গেছে। এবং আরও যে উদ্বর্গজনক, আশুলিয়া যেটা ছিল আজকে অলরেডি সেটা কিন্তু গাজীপুর ছড়াইয়া গেছে, আগামীকালকে মিরপুর যাবে, পরশু দিন আরেক জায়গায় যাবে, আমি তো একটা বড় বিপদ দেখছি আমাদের সেক্টরে। বিষয়টি খুবই